করোনা পরিস্থিতি মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জাহাঙ্গীর আলমের নিজ তহবিল থেকে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় 10,000 কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে চাউল, ডাল, আলু, তেল, সাবান সহ খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চাটখিল ডাক বাংলার সামনে থেকে গাড়িতে তুলে দেন চাটখিল পৌরসভার সুযোগ্য মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি ও নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহসুদুর রহমান শিপন। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, চাটখিল উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, চাটখিল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামিমা আক্তার মেরি সহ অনেকেই দিয়েছেন যে নেতা কর্মীদের মধ্যে যারা বলতে পারছেন না অথচ দরিদ্র, তাদের আমরা গোপনে তালিকা করছি, অন্ধকার আমরা এগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সারা বিশ্বে করোনা মহামারীর কারণে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীরের পক্ষ থেকে আজকে আমাদের চাটখিলে 5,000 পরিবারকে এবং সোনামুড়ি 5,000 পরিবারকে দেওয়া হচ্ছে। তার মধ্যে আজকে 3টা ইউনিয়ন এবং চাটখিল পৌরসভায় দেওয়া হচ্ছে। আগামীকাল 3 ইউনিয়ন ক্রমান্বয়ে এই 3 দিনের মধ্যে 9টি ইউনিয়নে সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী নির্দেশ করবে ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি এই চাটখিল সোনাইমুড়ি নিম্ন আয়ের জনগণের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করেছেন। ত্রাণ সামগ্রী উনি চাটখিল সোনামুড়ি উপজেলার প্রায় 10,000 পরিবারের মধ্যে এই সামগ্রী আমরা যারা ওনার নেতা কর্মীরা আছি আমরা ওনার এই সামগ্রীগুলো আমাদের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে যারা আছেন তারা এই সামগ্রীগুলো তাদের ঘরে